আবার কি লইয়া চিন্তা করতাছ? চিন্তা করতেছি একখানা আনন্দের কথা, কিন্তু আপনারে কমুনা। আনন্দের কথা? খুবই আনন্দের কথা। হ্যাঁ, লাইগাই তো আইজ আমি এত খুশি। কারণটা কি? আইজ একজনের উপর আমি একখান মধুর প্রতিশোধ লইছি, একেরে সুদে আসলে। একবার থিয়েটার দেখতে গেছি, হেই বিশ্বাসে আমার মাস্টার মশাই আমারে এমন বকলেন যে থিয়েটার শব্দটাই আমি ভুইলা গেছি। একজনটা কে? আপনি বুঝালন, আপনি তো কন, আপনি আমার মুখ পড়তে পারেন। একখান পাপের না হয় আইজ এমন করে রাস খালন হইল, এবার কত দেহে আমার এমন কয়েকখান পাপ জৈমা আছে যেগুলার মধুর প্রতিশোধ লইবা বইলা মনে মনে ঠিক করে রাখছ। কে হইল? চুপ কেন? আচ্ছা, মৌনতাই সম্মতের লক্ষণ, তার মানে অনেক পাপ জৈমা আছে। এক এক কইরা কইয়া ফেলাও দেহি। কেন কমু, কইয়া দিলে তুমি সাবধান হইয়া যাইবা গাঙ্গুলি মশাই। আচ্ছা, তা গাঙ্গুলি মশাই সাবধান হইয়া গেলে প্রতিশোধ লওয়া হইব না? আমারে প্রতিশোধ লওয়ানোর ঠিকা ঠেকাইবার ক্ষমতা তোমার নাই গাঙ্গুলি মশাই। তা কইতা আপত্তি কিসে? বারে কইয়া দিলে আমার মজা খান নষ্ট হইয়া যাইব না? বুড়া বরের থিকা পলাইতে চাও নাকি? এইটা তোমার ওই মধুর প্রতিশোধের মধ্যে পড়ে। কে কয় আপনি বুড়া? যে আমার বরে বুড়া কয়, হের চক্ষু খারাপ নয় মাথা খারাপ। বুড়া হোক আর চোড়া হোক, কিন্তু আইজ আমার বউয়ের মুখে তুমি কথা কান গাঙ্গুলি মশাইয়ের বেশ ভালো লাগছে। আমি আপনি রে তুমি কইছি? বিলক্ষণ কইছ। কখন? ওই দেহ একবার নয় দুইবার কইছ। মিশা কথা বড় সহজ বাড়ছে দেখি তোমার। আমার মিশা কথা কওয়ানোর অপবাদ তো ইংরেজ কোর্টও দেয় নাই। আর এই আনে দেখতেছি আমারই বউ কইতাছে যে আপনি মিশা কথা কইতাছেন। আপনি অকারণে আমারে কেন রাগাইতাছেন কন্ত? আইজ আমি খুশি আছি, এইটা আপনার সহ্য হইতাছে না? না, একটু আগে কে কইল বাকি অপরাধের কথা কমু না, কইলে তুমি সাবধান হইয়া যাইবা গাঙ্গুলি মশাই।
আপনি কইছি মোটাই না আরেকবার কইছি প্রতিশোধ লওনে টিক্কা আমার টাকা এবার কেনটা তোমার নাই গাঙ্গুলি মশাই কইয়া দিলে তুমি সাবধান হইয়া যাইবা গাঙ্গুলি মশাই আমার প্রতিশোধ লওনে টিক্কা টাকা এবার কেনটা তোমার নাই গাঙ্গুলি মশাই লজ্জা পাইলে তো আমার গিন্নিরে বেশ লাগে আমি আপনার আর তুমি কমু না সে তোমার ইচ্ছে তা কইলে ভালোই লাগবো আমার ভানু কমল বলি সে হো হেন কমল মরে ভানু সুখে রহে চাটুকু চলো দু কহি সি নহি তুলো কুসুম মধুপে কহি সেহ নহে